হেই পোলাপান, চল আজকে আমরা ধুপধাপ কিছু ম্যাথের ক্লাস করে ফেলি। তো এটা মূলত হচ্ছে তোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোর আসা এমসিকিউ, বেশিরভাগ সময় আসা এমসিকিউর মধ্যে দুইটা নিছি আর কি। তো এই ধরনের এমসিকিউ তোরা পারিস না, তোদের টাইম বেশি লাগে এবং তোরা পরীক্ষা হলে কম জায়গার মধ্যে সলভ করে দিয়ে আসতে পারিস না, এটা হচ্ছে তোদের প্রবলেম। তো আমি আজকে ইনফর্মালি আসলাম, আমি হচ্ছে কি যে খুব দ্রুতই ফর্মালি আসার চেষ্টা করব, সেট আপ করতেছি আস্তে আস্তে এবং আমি একটা কোর্স রান করতেছি, কোর্স নিয়ে আমি এই এই ভিডিও শেষে বলবো। তো তোরা এই ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয়, ক্যালকুলাসের এই কঠিন কঠিন ম্যাথগুলো আসলে কীভাবে ইজিলি করা যায় আমি সেগুলো নিয়ে আলোচনা করব, পরীক্ষার হলে আসলে কীভাবে দিয়ে আসতে পারিস, কি ট্রিক্স খাটাইলে আসলে তোর ইজি ইজিভাবে এগুলো করা যায়, এগুলো নিয়ে আলোচনা করব। তো চল শুরু করা যাক। প্রথমে দেখ, একটা প্রবলেম দেওয়া আছে যে তোর লিমিট এক্সটেন্ড টু জিরো, দেন তোর একটা এক্সপ্রেশন দেওয়া আছে উপরে হচ্ছে রুটের এক্সপ্রেশন। তো এই ক্ষেত্রে দেখ, আমরা যখন তোর লিমিটের ম্যাথ করি না, তখন তোর এই রুটের ব্যাপারগুলো কিন্তু আমাদের তোর একটু প্রবলেম ক্রিয়েট করে, তো এই জন্য আমাদের রুটকে সরাইতে হয়। তো এই প্রবলেমটা তোরা নিশ্চয়ই এইচএসসিতে যারা পড়াশোনা করছিস তারা দেখছিস, তোরা আসলে খুব কি বলে পরিচিত নিয়মই তোরা এগুলো সলভ করিস। যে কী করিস তোরা, যে উপরে যেটা থাকে রুট আকারে সেটার এক্সপ্রেশনের অনুবন্ধী যেটা, অর্থাৎ মাইনাস থাকলে সেখানে প্লাস নিয়ে উভয় দিকে সেটা হচ্ছে গুণ করে দিয়ে দেন এটাকে তোরা আস্তে আস্তে সিম্পলিফাই করে সেটা আনসার বের করিস, তাই না? তো অ্যাকচুয়ালি আমি ওই ওই প্রবলেমের সমাধানটা আমি তোদেরকে আসলে দেখাবো না, এটা তোরা নিজেরাই পারবি যদি তোরা একটু বইটি খুলে দেখিস। তো আমি তোদেরকে যেটা শেখাবো সেটা হলো যে এই ম্যাথটা কীভাবে ইজিভাবে করা যায়, পরীক্ষার হলে আমি তাদের দেখা মতো আনসার করে দিতে পারি। দেখ, খুবই ইজি। এই জায়গায় তোর এখানে কত আছে, থ্রি এবং এখানে কত, ফোর, জাস্ট তার গড় নিয়ে নিলেই তোর হয়ে যাবে, ঠিক আছে? এখানে আগে কি ধরনের চিহ্ন দেওয়া আছে, প্লাস নাকি মাইনাস, এটা হচ্ছে ব্যাপার না। ব্যাপার হচ্ছে তোর এখানে যত এক্স এর সব, এখানে যত এবং এখানে এক্স এর সব যত থাকবে তার গড় গড় নিয়ে নেওয়া। তো কিভাবে হবে, এখানে আছে থ্রি, এখানে আছে কত, ফোর, ডিভাইড বাই টু, তাহলে চার আর তিন কত, সেভেন, এটার আনসার সেভেন বাই টু, ঠিক আছে? খুবই ইজিভাবে এগুলো কিন্তু সলভ করা যায় পরীক্ষার হলে। কারণ আসলে এত পেয়াও নাই যে পরীক্ষার হলে বইসা তোর ওই অনুবন্ধি দিয়ে ভাগ করে গুণ করে তোর বের করবে, এ হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে খুবই ফেমাস ম্যাথ, এটা বিভিন্ন বুয়েট ওয়েট কুয়েট চুয়েট এবং সাস্ট বিভিন্ন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে। তো এটা আসলে কীভাবে সলভ করা যায়, তো এটা আমি প্রথমে তোদের স্বাভাবিক নিয়মে যেভাবে সলভ করা যায় সেটাই দেখাচ্ছি। দেখ, এটা দেখে কিন্তু আমাদের ক্যালকুলাসের একটা খুবই পরিচিত একটা সূত্রের কথা মনে পড়ে, সেটা হলো কি, একটু সাইডে লিখে দিই, ওয়ান প্লাস, সরি, সেটা হলো তোর লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান প্লাস এক্স যদি থাকে তাহলে পাওয়ার হবে ওয়ান বাই এক্স, এটার মান হচ্ছে ই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটার সাথে কিন্তু এটার এক্সপ্রেশনটা তোর মিলে যায়, হ্যাঁ? তো আমরা আসলে এটাই অ্যাপ্লাই করবো এখানে। তো এটাকে সরাসরি অ্যাপ্লাই করা যাবে না, সেক্ষেত্রে আমরা কি করতাম, দেখ, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই যে এটা একটু ভাঙায় লেখা, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান প্লাস সেভেন এক্স, এটাকে কি লেখা যায় বলতো, ফাইভ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স, জাস্ট তোর সহগ দিয়ে ভাগ করে ফেলছি, তাই না? এটা সিম্পল জিনিস তোরা জানিস আশা করি। দেন এটাকে কি লেখা যায়, লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান প্লাস সেভেন এক্স, এখানে লেখা যায় তোর এই যে এক্স এক্স কাটা যায় গেলে তোর এখানে থাকে ফাইভ ইন্টু ইন্টু নিচে লিখি ইন্টু লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান প্লাস সেভেন এক্স টু দি পাওয়ার থ্রি বাই এক্স, তাই না? খুবই সিম্পল জিনিস যে আমরা তোর পাওয়ারটা যোগে আছে আমরা গুণ করে দিছি, এইটা সূচক সম্পর্কে তোদের আইডিয়া আছে, তাই না? তাহলে যদি এক্স স্কোয়ার আর যদি ইন্টু এক্স কিউব থাকে আমরা এটা কি লিখি, এ টু দি পাওয়ার টু প্লাস থ্রি, তাহলে তোর সেম বেস যদি তোর পাওয়ার গুণাকারে থাকে, বেসগুলো যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, সিম্পল সূচকের ম্যাথ যেগুলো, তাহলে আমরা যোগ থাকলে হচ্ছে সেটা গুণাকারে লেখা যায়। তো জাস্ট এটাই করছি, যোগ আছে এখানে, আমরা জাস্ট কি করছি, ফাইভ ইন্টু থ্রি বাই এক্স, থ্রি বাই এক্স, মাঝখানে এক্সপ্রেশনগুলো দুই জায়গায় কিন্তু সেম, তাই না? তো চলো আমরা পরবর্তীতে কি করা যায় দেখি, পরবর্তীতে আমরা কি করব, যে এই পোর্শন যেটা আছে দেখ, এই পোর্শন তো আমরা ভাঙানোর কিছু নাই, এখান এখান থেকে তো আর কিছু ভাঙানো যায় না, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি এক্স এর মান এখানে বসাই দিলে কিন্তু এই মানটা কিন্তু কত আসে, এই মানটা কিন্তু চলে আসে ওয়ান, তাই না? তাহলে ওয়ান ইন্টু এই ক্ষেত্রে আমাদের কি আসে দেখতো, লিমিট এক্সটেন্স টু জিরো, ওয়ান প্লাস সেভেন এক্স, তাই না, থ্রি বাই এক্স। তো আমাদের এক্সপ্রেশন যেটা একটু আগে দেখছিলাম সেটাতে কি ছিল, যে এখানে যা ছিল তা হচ্ছে ওয়ান বাই সামথিং এ ছিল, তাই না?
আমার এখানে 1 প্লাস যেটা থাকবে সেটা 1 বাই পাওয়ার হবে 1 বাই সামথিং, ঠিক আছে? তো এটা থাকলে আমাদের আনসার ছিল হচ্ছে ই, বাট এখানে আছে 3 বাই এক্স, বাট আমরা জোর করে এটা নিয়ে আসছি, তাই না? তো জোর করে নিয়ে আসলে তো তাকে আসলে স্যাটিসফাইড করতে হয়, পৃথিবীতে তো আর আসলে সব কিছু জোর করা হয় না, তাই না? সবাইকে স্যাটিসফাইড করতে হয়, 3 বাই এক্স আছে আমার, 3 বাই এক্সই নিয়ে আসতে হবে। তো আমি যেটা জোর করে নিয়ে আসছি সেটা স্যাটিসফাইড করতে হবে আমাকে সুন্দর মতো। আমি যদি তোর সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখন বলতো এখানে কত বসলে আসলে তোর 3 বাই এক্স আসে, সিম্পলি দেখ তোর হচ্ছে 1/7x, এটার পাওয়ার কত দিলে অ্যাকচুয়ালি আমার এটার পাওয়ার আসবে তোর 3/x বলতো। হ্যাঁ একটু ক্যালকুলেশন করলে বুঝতে পারবি, এখানে যদি আমি 21 দিই তাহলে 7 দিয়ে যদি আমি ভাগ করে ফেলি তাহলে 3 × 7=21, তাহলে অ্যাকচুয়ালি উপরে থাকবে 3, নিচে থাকবে x, এই যে x এক্সপ্রেশন চলে আসছে, তাই না? তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমরা তোর এখানে তার পাওয়ার দিতে পারি 21, আর এক্ষেত্রে আমরা একটু আগে দেখে আসছি যে এই এক্সপ্রেশনের মান অলওয়েজ কত ই, তার উপরে কত আছে 21, তাহলে আলটিমেটলি এর আনসার কত হবে? হ্যাঁ তার আনসার হবে অ্যাকচুয়ালি তোর ই টু দি পাওয়ার 21। তো এটা তো হচ্ছে ভাই প্রচলিত নিয়ম ভাই, আমি পরীক্ষার হলে তো টাইম পাবো না, কি করব, শর্টকাটটাও দেখাই দিচ্ছি দেখ। এক্ষেত্রে কি করবি দেখ, এখানে কত আছে 7, অর্থাৎ এক্স এর তোর সহগ আর এখানে যে ধ্রুবক সংখ্যা থাকবে সে গুণ করে দিবি 7 × 3 ই টু দি পাওয়ার, ঠিক আছে? তাহলে ই টু দি পাওয়ার 7 × 3 মানে কত 21, শেষ, সিম্পল, এই হচ্ছে ব্যাপার। তো এরকম শর্টকাট নিয়ে আমি আসলে একটা কোর্স চালু করছি যেটাতে তোর জুম ক্লাস হবে তোর, আর ডিজিটালি হচ্ছে তোর এখানে ক্লাস হবে তোর কি বলে ড্রয়িং ট্যাবলেটে ক্লাস হবে এবং তোর রেকর্ডেরও ক্লাস থাকবে। তো তোরা যারা হচ্ছে এই কোর্সটাতে ভর্তি হতে চাস জিএসটির আগে এসব এরকম শর্টকাট শেখার জন্য বা মেন্টরিং এর জন্য, হ্যাঁ, যে পরীক্ষার আগ পর্যন্ত কিভাবে গাইডলাইনে থাকা যায় বা কি কি করা যায় কি কি না করা যায় এগুলো নিয়ে হচ্ছে আমি একটা কোর্স চালু করছি, সবগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোরা চাইলে ওটাতে এনরোল করতে পারিস। আমি 9 মার্চ হচ্ছে এটা শুরু করে দিব। তো খুদা হাফেজ।